আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, বুধবার এখন বাজছে চারটে থেকে ব্লগটা শুরু করলাম। আজকে হবে ডিম আলুর ডালনা। তো এখন ডিম আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, তো চলো সেটাও দেখতে থাকো। এখন ভাজব পুরোটা, তার লেগে কড়া বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এই যে পুরোটাগুলো তৈরি করে নিয়েছি, তো সেগুলো এখন ভেজে নেব। তো একা একা সব পুরোটাগুলো এখন ভেজে নেব, সেটা দেখতে থাকুন। খুব সুন্দরভাবে হয়েছে। সব পুরোটাগুলো ভাজা হয়ে গেল, এখন ডিমগুলো ছাড়িলে ডিম আলু ডালনাটা করে নেব। ডিম আলু ছেড়ে নিলাম, এখন সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। কড়া বেশি দিয়েছি, সামান্য এক চিমটি হলুদ দিয়েছি। এখন ডিমগুলো ভেজে নেব, ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নেব, কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সামান্য পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম। হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ জিরে গুঁড়ে, পরিমাণ মতো লবণ। এখন ভালো করে এই সুগুলো কষে নেব, সামান্য একটু পানি দিয়ে দেবো, কাঁচা গন্ধটা ফেলে দেবো। উপর থেকে তেল উঠে পড়েছে, এখন আলুগুলো ঢেলে দেবো। খুব সুন্দর একটা কালার এসেছে। আগে থেকে ডিমগুলো ভেজে রেখেছেন, সেগুলো এখন দিয়ে দিব। সামান্য পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। এইতো ঝোলটা একটু ফুটে উঠলে নামিয়ে দিতে হবে। এইতো ডিম রান্নাটা হয়ে গেলো, এখন নামিয়ে দিব। ধনে পাতা থাকলে পরে এই পর্যায়ে ছেড়ে দিলে হয়ে যাবে, কিন্তু আমার কাছে ধনে পাতাটা নাই, তো সাধারণভাবে রান্নাটা করলাম। একটা পাত্রে ঢেলে নিলাম, একটা আলু, পটল, মটরশুঁটির একটা মাখা মাখা তরকারি হয়েছে, এটা সম্পূর্ণ দেখায়নি। এটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কিছু লিয়েছি চেরি, খাজুর দুই রকমের লিয়েছি, শশা কেটে লিয়েছি, আঙ্গুর, তরমুজ। তো কালকের রেস্টে রান্না করা আছে। আজকে হচ্ছে ভাত, একটা ছেঁচড়া তরকারি, ডিম আলুর ডালনা, এই পুরোটা। তো আজকের আমাদের সে এই পূজাক্তরা খাবার এটাই হবে। তেমন আর কিছু রান্না করলেও না, এই যে ঈদের জন্য বুন্দিয়া তৈরি করে নিয়েছি, তো সকালে এটা তৈরি করেছি, তাই দেখানো হয়নি, এটা তৈরি করার পরে দেখাচ্ছি। তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলো না, বেল আইকনটা অন করে সাথে থাকো, নতুন নতুন ভিডিও আপলোড হলেই তোমরা দেখতে পাবা। তো এ পর্যন্ত শেষ করলাম, আল্লাহ হাফেজ।